তো দেখেন আমাদের ডেট অফ বার্থডে সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা আপনাদের অনলাইন কপি ডেট অফ বার্থডে সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, জন্ম নিবন্ধন কার্ড, যে জন্ম নিবন্ধন প্রতিটা নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তো অনেক সময় দেখা যায় আমরা জন্ম নিবন্ধন কার্ড হারিয়ে ফেলি। তো জন্ম নিবন্ধন কার্ড অথবা ডেট অফ বার্থডে যদি হারিয়ে ফেলেন, কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় সেটা আজকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করে রেখে দিয়েছি। এই কপিটা যদি আপনার আপনার মেন যে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা রয়েছে সে সার্টিফিকেটটা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। তবে অবশ্যই আপনাকে এই জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করে আপনার যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে তার থেকে এটা সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত করার পরেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করতে হয় পুরো প্রসেসটা দেখাবো। আর ডাউনলোড করার জন্য আমাদের কিছু ইনফরমেশন লাগবে, যেমন আপনার যে জন্মনিবন্ধন সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের যেই সত্য সংখ্যার নাম্বারটি রয়েছে এই সত্য সংখ্যার নাম্বারটি আমাদের লাগবে। আর আমাদের যে রিয়েল ডেট অফ বার্থডে সার্টিফিকেট রয়েছে এই রিয়েল ডেট অফ বার্থডে সার্টিফিকেটটা লাগবে। এই দুটো ইনফরমেশন হলেই আমরা আমাদের অনলাইন থেকে হারিয়ে যাওয়া ডেট অফ বার্থডে সার্টিফিকেট অথবা আপনি অনলাইন কপি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো ডেট অফ বার্থডে সার্টিফিকেট লিখে আমরা জাস্ট সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট এসে গেছে। এই যে একখানে দেখতে পাচ্ছেন ebdrifibdris.gov.bd। এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথমে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সবার নিচে থেকে এই লিঙ্কটা খুঁজে পাবেন। তো জাস্ট আমি ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের যে ডেট অফ বার্থডে সার্টিফিকেট রয়েছে এই নাম্বারটা আমরা এখন আমাদের কী করব বসিয়ে দেবো এখানে। তো আপনি যে ডেট অফ বার্থডের যে নাম্বারটা আছে সত্য সংখ্যার সেই সত্য সংখ্যার নাম্বারটা বসিয়ে দিবেন। আমি অলরেডি বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে কী করবো, ডেট অফ বার্থডের জন্মসালটা আছে রিয়েল সেটা বসিয়ে দিবেন। আর আপনাকে একটা কাজ করতে হবে, যেমন আমারটা আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে কিন্তু ডেট অফ বার্থডেটা প্রথমে আপনার যেহেতু নতুন তো আপনাদের এখানে কিন্তু বসাতে একটু সমস্যা হবে, সেজন্য আপনি কী করবেন এখান থেকে আন্তর্জাতিক একটা ডেট অফ বার্থডে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এডিট করে নেবেন। ধরেন আপনি একটা আন্দাজে একটা দিয়ে দিলেন, দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই অপশনটা থেকে এডিট করে নিতে পারবেন। যেমন 1997/9/24 দিলাম, দেওয়ার পরে এখানে দিয়ে। তো এখানে যে যোগফলটা দেখতে পাচ্ছেন এই যোগফলটা আমাদের মিলাইতে হবে। না এটা মাইনাস দেখা যাচ্ছে, 95 থেকে 8 মাইনাস দিলে কত হইতেছে আপনার 87। যদি আপনার এখানে যোগফল থাকে তাহলে যোগ করে নেবেন, যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য আমি মাইনাস দিলাম। তো আপনার ইনফরমেশনগুলো বসার পরে এখানে কী করবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখেন আপনার যেই ডেট অফ বার্থডে সার্টিফিকেট আছে অর্থাৎ জন্মনিবন্ধন সার্টিফিকেটের আছে সকল ইনফরমেশন কিন্তু এখানে শো করতেছে। তো এখন এটা আমাদের ডাউনলোড করতে হবে। কীভাবে ডাউনলোড করার জন্য আমরা কী করব, আমাদের যে পিসি অথবা ল্যাপটপের কিবোর্ড আছে কিবোর্ডের কার্ড প্লাস পি দুইটা চাপদা ধরে রাখলে দেখেন আপনার ডেট অফ বার্থডেটা কিন্তু এসে গেছে। এখান থেকে আপনি চাইলে আপনার এই পিডিএফ ফাইলটা প্রিন্ট করে নিতে পারেন যদি আপনার বাসায় প্রিন্টার থাকে। আর যদি প্রিন্টার না থাকে তাহলে আপনি এখান থেকে পিডিএফ থেকে পিডিএফ করে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সেভে দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। অলরেডি আমি এখানে 2 বসাই দিই, 2 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা দেখি ডাউনলোডে চলে গেলাম না, আমরা এখান থেকে আমাদের ডাউনলোড অপশনে চলে যাই। তো দেখেন আমাদের ডেট অফ বার্থডে সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা আপনাদের অনলাইন কপি ডেট অফ বার্থডে সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করে বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।